ভবিষ্যতে আর কোন সরকার যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেজন্য শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলেছে সুশাসনের জন্য নাগরিক সুজন পনেরো বছরের বেশি সময় ধরেই চলা এক নায়কতন্ত্রকে ধুলিস করে দেশে নতুন সম্ভাবনার দার উন্মোচন হয়েছে বলেও জানায় সংস্থাটি সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং সহিংসতায় যাতে না হয় সে আহ্বান জানান সুজন লাইলানের রিপোর্টটি দেখুন প্রিয় নম্বর সেট করে বিকাশে করুন ফ্রি পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার এক অভূতপূর্ব বিজয়ের দিন এর উদযাপন ছিল অভূতপূর্ব কিন্তু উদযাপন চলাকালে বিভিন্ন স্থানে সহিংসতা ও ভিন্ন ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনার ব্যাপারে দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে সুজন দীর্ঘদিন ধরে দেশের মানুষ যেভাবে অধিকার বঞ্চিত হয়ে এসেছে বিজয় উদযাপনে তারই বহিঃপ্রকাশ ঘটেছে বলেও মনে করছেন তারা এটা আমাদের শুভ সূচনা করছে আমি এটা আমাদের বক্তব্য ওনাদের ব্যক্তিগত মতামত আমি আশা করছি একটা অসাম্প্রদায়িক একটা সমৃদ্ধ একটা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টি হবে আমাদের সকলের প্রচেষ্টা অবশ্যই আমি আশা করব যে রাজনৈতিক দলগুলো শিক্ষা গ্রহণ করবে অতীতে যা ঘটেছে এবং এই শিক্ষা গ্রহণ করে তারাও দায়িত্বশীল আচরণ করবে এবং তারাও সবাই মিলে আমরা সবাই মিলে আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে যাব এই কমিটির সদস্য কোন স্বৈরতান্ত্রিক সরকার যাতে আর না আসে সেজন্য ছাত্র সমাজকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা আবার এমন স্ট্রাকচার যেন তৈরি না করি আবার স্বৈরাচার তৈরি হয় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং যে ইন্টারিম गवर्नमेंट হবে আমি মনে করি ছাত্ররা এই ইন্টারিম गवर्नमेंट আবার চোখে চোখে রাখবে যে দাবি নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করেছিলাম তাদের যে দফা এই ইন্টারিম गवर्नमेंट আবার ঠিকমতো করছে কিনা পরে সুজনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে অংশ নেয় সংগঠনটির সদস্যরা লালসেন চ্যানেল আই ঢাকা